মার, সমস্যা নাই, তুই মারতে থাক, মারতে থাক, কত মারবি। এসব করতে করতেই পুলিশের গাড়িতে একটা মার না, পুলিশের গাড়িতে মার। কেমন আছেন কুদ্ধ জনতা? জিটিএ বাই সিটি স্টোরিজের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিয়াজের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমাকে ডিয়াজ বলেছিল তার বাড়ি আসতে, তো আমি এবিরির কাজ করছিলাম, এই জন্য আসিনি। এখন শুধু ডিয়াজের কাজ করব কিছুদিন। তো ডিয়াজের বাড়ি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন ম্যানশন। এবং এই পুরা ম্যানশনটা আমি এক সময় ছিনিয়ে নিব ডিয়াজের কাছ থেকে। এবং পিছনে কি আছে একটু দেখাই দিই, আপনারা তো অবশ্যই দেখেছেন, তারপরও আবার দেখাই দিই। এই যে পিছন দিকে আপনার পোর্ট আছে, নদী আছে এবং অনেক কিছুই আছে। ডিয়াজের কাজ করতে করতে আমার ওই পিছনের শহরের সব কিছু তালাগুলো খুলবে, লকগুলো খুলবে। তো চলুন ডিয়াজের মিশন দেখা যাক। চলে এসেছি ডিয়াজের মিশনের, এখানে মিশনটা শুরু করবো। এই তো শোনা, এই তো আরেকটু আরেকটু স্টুপিড ঘোড়া, তোর মাথা আমি ভেঙে ফেলাম। এই গাধাটা আবার কোনটাই? টম ইউনিভার্সিটি, তুমি আমাকে দেখেছো? এক্সকিউজ মি, মোর মাথাটা এখন একটু গরম, কোনোদিন কোনো ঘোড়ারে বিশ্বাস করবি না। তুই একটা ভালো কাম করছ, তুই মোর এই কাম করবি। আমি টাকায় কাজ করি। আমি কি কইলাম হনস রায়? তুই মোর কাম করবি, ঠিক আছে? চুপ কর, কত রিসিস কাজ মোর লগে বেইমানি হারছে, তোর কোনো ধারণা নাই নেই আমি যে কত টাকা কামাই। 3% চুরি করার চাইতে 100% চুরি করা অনেক ভালো। কেউ মোর নাম কিন্তু দেবে না, কেউ না। তুই হ্যার বাড়ি থেকে হ্যারে ফলো করবি, আর দেখবি ও কমে যায়, পরে পরে মারি হেলাবি। আচ্ছা, তো আমাকে একজনকে ফলো করা লাগবে এবং তারপরে তাকে মেরে ফেলতে হবে, তো আপাতত ফলো করতে হবে। তো যাওয়া যাক, তার কোথায় যাওয়া লাগবে আমাকে আগে দিতে হবে, সেখানে যাই। তো চলে এসেছি তার বাড়ির কাছে, যেখানে আমার যাওয়া লাগবে তার কাছেই চলে এসেছি আমি। তো আমাকে এখন বাড়ির জানালায় একটু নজর দিতে হবে, এখানে কেউ নাই, দেখা যাক। আল্লাহ রে, এত চলে আইছে। আচ্ছা, তো আমাকে ও দেখে ফেলছে, আমার লাইক খাইছে। শালাক মারতে পারলে আমি এই মিশনেই মেরে ফেলতাম, কিন্তু সে উপায় তো নাই আমার। আমাকে একটা ফালতু গাড়ি দেওয়া হবে, যে গাড়িটা আমি ব্যবহার করব। কি রে হালা, কিল্লা স্টার্ট, আমি জানি ওটা বাস করা হবে। তো আচ্ছা, দেখে আমি এখন ফলো করতে হবে। একটু দূরে দূরে থেকে ফলো করতে হবে, কারণ যদি আমি সামনাসামনি বেশি যাই তাহলে আমার গুলি লাগবে। তো একে আমার ওইভাবে ফলো করতে হবে, একটু ডিস্টার্বের জন্য সরি, একটু কাটা পড়ে গেছে ভিডিওটা। আমি ওর থেকে দূরে দূরে থাকছি যতটা দূরে থাকা যায়, কারণ ও আমাকে মারলে তো হবে না, পিছন পিছন আমাকে যেতে হবে। তুই মার, কত গুলি মারতে পারিস মার, সময় আমারও আসবে। আর আমার যখন সময় আসবে না, পুরা তোর দলবল সবকে নিয়ে শেষ করে দেবো। আচ্ছা করে, আচ্ছা তুই মার, সমস্যা নাই, তুই মারতে থাক, মারতে থাক, কত মারবি।
এসব করতে করতেই পুলিশের গাড়িতে একটা মার না, পুলিশের গাড়িতে মার একটা, বলতে চাই পুলিশের গাড়িতে মার। একটা দুটো করে গুলি মারছে, মারবি তুই মার, যেদিন আমি মারবো সেদিন এমন করে মারবো সব শেষ করে দেবো। আমার গাড়ির চাকাটা নষ্ট হয়ে গিয়ে করে দিল। আচ্ছা মারতে থাকুক, সমস্যা নেই, এই গাড়িতে আমার ডজ করা ভালো হচ্ছে, যেটা আমি করছি এটাকে বলা হয় ডজ। দূরে দূরে থেকে থেকে আমি পিছনে পিছনে যাচ্ছি বাড়ি দেখার জন্য, ডজ করে করে আমি চলে যাবো, চলে যেতে যেতেই হয়ে যাবে। আর একটু এই যে আমার চলে এসছে বাড়িতে, এই যে চলে এসছে, তো আমার মিশন পাস, 1000 টাকা দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন। এবং আমি একটা বাড়িও কিনবো খুব তাড়াতাড়ি, মানে যখন আমার ওই ম্যাপটা খুলে যাবে তখন আমি একটা বাড়ি কিনবো, হেলিকপ্টারওয়ালা যে বাড়িটা পাওয়া যায় সেই বাড়িটা কিনবো। ডিয়াজের মিশন করতে করতেই খোলা হয়ে যাবে, এই যে একবার পড়ে গেছি। ডিয়াজের মিশন করতে করতেই ওই ম্যাপ আমার চালু হয়ে যাবে, তখন আমার কাজ হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই, ততক্ষণ পর্যন্ত ডান্ডা দে তেরি গান মে ডান্ডা দে।